চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ, তেড়ে বৃষ্টিতে ধুয়ে যাবে রাজ্যের একাধিক জেলা, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, ফের এই নিম্নচাপের জেরে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় আবার হতে চলেছে এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখি, গত দুদিন ধরে নিম্নচাপের প্রভাবে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। অবশেষে বৃষ্টির ঘাটতির মাঝে এমন বৃষ্টি পেয়ে স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সপ্তাহের শেষে কলকাতা সহ গঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা। এই নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার। আপাতত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। পশ্চিমের চার জেলায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, দুপুর হলে দুয়াক পলসা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা। গত দুই দিনের বৃষ্টিতে স্বাভাবিকভাবে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে নেমে গিয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল 95%। গত 24 ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে 3 মিলিমিটার। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের চার জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে আজ মূলত মেঘলা আকাশ দেখা যাবে, সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারবে বলে মনে করছেন তারা। তারপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। তবে শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে, আর সের জেরে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলায়। তবে আপাতত উত্তরবঙ্গে ভারী বা অতিভারী বৃষ্টি হওয়া তেমন কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এর জেরে স্বাভাবিকের তুলনায় উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে আগামী শনিবার রবিবার কিছুটা বৃষ্টি হলেও হবে উত্তরবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।